কয়েকজন সৌদি প্রবাসী ভাইদের প্রশ্ন উমরা পালনের পর চুল কত নিয়মে কাটতে হয় আমরা যতটুকু জানি সমস্ত মাথার চুল কাটতে হয় কিন্তু সৌদি আরবের প্রায় লোক উমরা করার পর মাথার তিন চার জায়গা থেকে একটু একটু করে সামান্য চুলের অংশ কাটে তারা বলে চুল কাটা হয়ে যাবে এ বিষয়ে চুল কাটার বিধান কি ভাইরা আমার এটা ঠিক যে উমরা করার পর সাফা মারোয়া পাহাড়ের সাফা সাই করার পর মারোয়া পাহাড়ের পরে কেঁচি নিয়ে কিছু পোলাপাইন দাঁড়াই থাকে সেখানে মাথার এখান থেকে একটু সামান্য কেটে দেয় এখন এটা দিয়ে অনেকে মনে করে হয়ে গেছে না এটা তো হবে না কারণ আল্লাহ করতে বলেছেন অথবা মাথার চুল ছোট করতে বলেছেন অল যারা পুরো মাথার চুল ছোট করছে তাদেরকে বলছে তাদের ভয় নাই হয়ে যাবে কিন্তু আল্লাহ মাথা মন্ডন করার নির্দেশ করেছেন নবী করিম সাল্লাম দোয়া করেছেন আল্লাহ হামিল হামিল্লিন আল্লাহ হজ এবং পর যারা পুরো মাথার চুল চেঁচে ফেলে তাদের প্রতি আপনি রহম করেন এভাবে দোয়া করেছেন তিনি তিনবার দোয়া করেছেন এরপরে একবার দোয়া করেছেন যে চুল ছোট করে সেজন্য অনেকেই মনে করে যে প্রথম ওমরা চুল চাছা লাগে এরপরে আর না করলেও চলে না ভাই প্রথম আর শেষ নাই যতবার ওমরা করবেন যতবার হজ করবেন প্রত্যেকবারই পারলে চাঁসবেন চাষাটা উত্তম যদি চাষতে না পারেন পুরো মাথার চুলগুলাই একটু হলেও ছোট করবেন কয়েকটা চোল ছোট করলেন আর পুরো মাথার চোল ছোট করলেন না এটাতে হবে না আপনি গনে গোনে তিনটা বা চারটা ভাত খাইলেন বেলায় পড়ে গেছে হয়তো টেবিলে পড়েছিল অন্য কেউ খেয়ে গেছে আপনি ওটা খেয়ে ফেলেছেন আপনার একজন জিজ্ঞাসা করছে আজকে দুপুরে ভাত খাইছেন আপনি বলছেন হ খাইছি আসলে আপনি আজকের যে দুপুরের লাঞ্চ সেটা আপনি করেন না এখনো আপনারে খাইছি বলার কি সঠিক হবে ওই দুই তিনটা ভাত রে ভাত খাওয়া বলে ঠিক একইভাবে দু চারটা চুল এখান থেকে মৃত ব্যক্তিকে গোসল যারা করায় তারা গোসল না করে কাফন পারবে কিনা মৃত ব্যক্তিকে যারা গোসল দিবেন এবং দাফনে হবেন তাদের জন্য গোসল করে বাসাবাইতে প্রবেশ করাটা উত্তম কিন্তু মৃত ব্যক্তিকে গোসল করলে দাফন করার আগে আবার গোসল করতে হবে গোসল করাইলে দাফন করার আগে গোসল করতে হবে কোনো কথা নাই গোসল করাইছেন একসাথে আপনি দাফন দিলেন এটা আপনার জন্য জায়জ আছে অসুবিধা নাই রিলেশন করে বিয়ে করা ঠিক কিনা বাইরে আমার বিয়ের পর রিলেশন করবেন প্রেম ভালোবাসা সব কে এর হবে বিয়ের বিয়ের আগে কোনো প্রেম প্রীতি হবে না কোনো ভালোবাসা হবে না বিয়ের আগে প্রেম প্রীতি বেশিরভাগ ক্ষেত্রেই হয় উদ্দেশ্যমূলক ভণ্ডামি আমি প্রায়শই বলে থাকি এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না বেশিরভাগই হলো ছেলেদের হলো করার ধান্দা প্রেম ভালোবাসা मोहब्बत এগুলো মুখে দিয়া বলে আর মেয়েদের অনেক মেয়েরা আছে তাদের দরকার হলো চটপটি খাওয়া চাইনিজ খাওয়া বুট বাদাম খাওয়া বিভিন্ন ধান্দা হাসিল করা নাম দিছে প্রেম নাম দিছে কি প্রেম আরে প্রেম এত সস্তা না কি মিয়া তাহলে বিয়ের আগে যত রিলেশন হয় এর কয় পার্সেন্ট বিয়ে পর্যন্ত টিকে খবর নিছেন আরে শতকরা ফাইভ পার্সেন্ট তো বিয়ে পর্যন্ত যায় না এক একটা চারটা পাঁচটা করে চেঞ্জ করে তাহলে সব ধান্দাবাজ না এ দান্দাবাজির নাম দিছেন প্রেম তাহলে ভণ্ডামিক নাম এটার নাম প্রতারণা এবং ভণ্ডামি যুবকরা যৌবনের ভ্রম এবং পাগলাম এগুলা বিয়ে করবেন নিজের বৈধ স্ত্রীকে সকল ভালোবাসা উজাড় করে দিবেন এটাই হলো ভালোবাসার সঠিক খাত এই বিয়ের আগে কোন রিলেশন নয় সকল রিলেশন সম্পর্ক ভালোবাসা বন্ধুত্ব প্রেম প্রীত সব কখন বিয়ের পর অবৈধ ভালোবাসা গুনাহের কারণ অনেকে বলে হুজুর বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে সেটা নাকি জায়েজ আছে তার মানে বেশিরভাগ প্রেমই হয় দুই নম্বর উদ্দেশ্যে টাইম পাস বিয়ের উদ্দেশ্যে করলে সে জিজ্ঞাসা করতেছে তাহলে তো আমার উদ্দেশ্য খারাপ না জায়জ আছে কিনা ভাইরা আমার কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যদি জায়েজ হয় তাহলে বিয়ের উদ্দেশ্যেও প্রেম করা জায়েজ হবে কি বলেন একজনের নিয়ত ভালো সে কি করবে কোরবানি করবে এই জন্য আরেকজনে গরু চুরি করছে নিয়ত ভালো থাকলেই কি এ কাম করা যাবে ঠিক একইভাবে আপনার নিয়ত ভালো আপনি বিয়ে করবেন আপনি প্রতারণা করবেন না কিন্তু করতেছেন এখন দুই নম্বরে তাহলে বিবাহবর্ভী তো সম্পর্ক এটা জেনা আর জেনা আল্লাহ তাহলে হারাম করেছেন এই হারাম করবেন কোনো মেয়ের সাথে আপনারও মেয়ে হবে একদিন এ হারাম করবেন কোনো মহিলার সাথে এ কারোর বউ হবে আপনারও বউ হবে একদিন এ হারাম করবেন সে কারোর মা হবে আপনিও কারণ না কারোর সন্তান মনে রাখবেন জেনা এটা পরিশোধ করা হয় ঋণের মতো সাবধান নিজের চরিত্রকে হেফাজত করেন সংগ্রাম করেন